আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো স্যান্ডউইচ। একসাথে আমি দু লেয়ারের স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন। প্রথমে আমি মুরগির বুকের মাংস সিদ্ধ করে নিব। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, হাফ চা চামচ করে আদা রসুন বাটা। মুরগির মাংসগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে ঠান্ডা করে নিব। তারপর হাত দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিব। দেখেন, এভাবে আমি মুরগির মাংসগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন দিয়ে দেব আমি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে দেব মেয়নিজ। সব কিছু এখন আমি ভালোভাবে মিক্সড করে নেব। এটা আমি এক পাশে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি আমি দুটো ডিম ভাজি। দিয়ে দেব আমি গাজর কুচি। গাজর থেকে এক্সট্রা পানিগুলো চিপে বের করে নেব। এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো মেয়নিজ। হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 2 চা চামচ টমেটো সস। সব কিছু ভালোভাবে মিক্সড করে নেব। যদি ড্রাই মনে হয় তাহলে প্রয়োজনে আরও একটু মেয়নিজ মিশিয়ে নিতে হবে। এখানে নিয়েছি আমি 3 পিস ব্রেড। প্রথমে আমি ডিমের যে পুরটা তৈরি করেছি এটা দিয়ে দিব। তারপর চিকেনেরটা লাগিয়ে নিব। এখন একটার উপরে আরেকটা রেখে সাজিয়ে নিব। ভালোভাবে চেপে লাগিয়ে নিব। এখন একটি ছুরির সাহায্যে ব্রাউন কালার অংশটুকু কেটে ফেলে দিব। এবং আড়াআড়িভাবে ছুরি দিয়ে কেটে নিব। একইভাবে সবগুলো স্যান্ডউইচ আমি বানিয়ে নিব। দেখেন, একদম সহজভাবে রেডি হয়ে গেল 2 লেয়ারের স্যান্ডউইচ। এটি সকালের নাস্তা বা বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনে খুব সহজে বানিয়ে দেওয়া যায়। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।